আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। প্রকৃতি ও রন্ধনশালাতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রুই মাছ ফ্রাই করব। এখানে আমি আস্তে একটা রুই মাছ নিয়ে নিয়েছি, মাছখান থেকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো হাফ চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ আদা বাটা দিয়েছি, হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি, হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি। এখন দিয়ে দিব এক টেবিল পরিমাণ লেবুর রস। এর ভিতরে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিলে মাছটা অনেক টেস্টটা বাড়ে। এটাকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আর মিক্সড করা হয়ে গিয়েছে, মাছের ভিতর মশলা ঢুকে গিয়েছে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গিয়েছে, মাছের ভিতর সুন্দর মশলা ঢুকেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব, যেহেতু আমি এটা সরিষার তেল দিয়ে ভাজবো। আপনারা চাইলে নর্মাল তেল দিয়েও ভাজতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এর ভিতরে মাছটা দিয়ে দেব। মাছটা উল্টিয়ে দিব, আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গিয়েছে। চুলার জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি, নাহলে মাছটা পুড়ে যেতে পারে। মাছটা ফ্রাই হয়ে গিয়েছে, চুলার জাল একদম লো করে রেখেছি, একদম মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।